আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। শিশু সঠিক বৃদ্ধির জন্য দরকার গর্ভাবস্থায় মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভাবস্থায় শিশু পুরোপুরি আপনার উপরই নির্ভরশীল, কেননা শিশু তার দেহের ও মস্তিষ্কের সুষ্ঠু গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আপনার শরীর থেকেই গ্রহণ করবে। তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো গর্ভাবস্থায় খাদ্য তালিকায় ফুলকপি কেন রাখবেন, ফুলকপি শিশুর বিকাশে কিরূপ প্রভাব ফেলে তার বিস্তারিত জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। কোষ্ঠকাঠিন্য দূর করে, ভূমিষ্ঠ হওয়ার পর শিশুরা অনেক সময় কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে। মা যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য আর সমৃদ্ধ খাবার গ্রহণ করেন আর বুকের দুধ পান করান, তাহলে কোষ্ঠকাঠিন্যের হাত থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব। ফুলকপিতে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে, যা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। প্রতি 100 গ্রাম ফুলকপিতে 2 গ্রাম খাদ্য আঁশ রয়েছে। শিশুর মস্তিষ্কের উন্নতিতে, মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ফুলকপিতে আরেকটি উপকারী যৌগ কোলাইন থাকে। কোলাইন একটি বি ভিটামিন, এটি মস্তিষ্কের উন্নয়নে সাহায্য করে। প্রেগনেন্সির সময়ে ফুলকপি গ্রহণ করলে ভ্রূণের মস্তিষ্কের গঠনে সাহায্য করে। ভিটামিন সি, পৃথিবীতে সুস্থ ও রোগ প্রতিরোধক্ষম বাচ্চা আগমনের জন্য মায়ের ভূমিকা অপরিসীম। ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই মৌসুমে বাজারে ফুলকপির দেখা মিলছে, তাই আপনার খাদ্য তালিকায় ফুলকপি রাখতে পারেন। ফুলকপি আপনার গর্ভাবস্থায় রুচি বাড়াতে সাহায্য করে। একজন গর্ভস্থ শিশুর চরম দুর্ভোগ তখন যখন মা গর্ভাবস্থায় রক্ত শূন্যতায় ভুগেন। আমাদের দেশে প্রায় 90% গর্ভবতী মায়েরা গর্ভকালীন সময়ে রক্ত শূন্যতায় ভুগে থাকেন। শরীরের রক্তের হিমোগ্লোবিন কমে গেলে রক্ত শূন্যতা দেখা দেয়। ভিটামিন সি রক্তের হিমোগ্লোবিনের ভারসাম্য ঠিক রাখে। গর্ভস্থ শিশু তখনই ভালো থাকে যখন গর্ভকালীন সময়ে মা ভালো থাকেন। গর্ভাবস্থায় একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল প্রি এক্লামশিয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, পা ফুলে যাওয়া, পানি আসা এবং প্রস্রাবে অ্যালবুমিন নির্গত হওয়া প্রি এক্লামশিয়ার লক্ষণ। ভিটামিন সি প্রি এক্লামশিয়া প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। তাছাড়া গর্ভাবস্থায় শিশুর সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিটামিন সি। শিশুর হাড় মজবুত করে, গর্ভাবস্থায় আপনার শিশু তার প্রয়োজনীয় সকল উপাদান আপনার কাছ থেকেই গ্রহণ করবে, তাই সব ধরনের উপাদান আপনার কাছে মজুদ থাকা চায়। আমাদের দেহে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সোডিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস সহ হাড়ের নানাবিধ রোগ দেখা দেয়। 100 গ্রাম ফুলকপিতে ক্যালসিয়াম 20 মিলিগ্রাম, পটাশিয়াম 299 মিলিগ্রাম এবং 30 মিলিগ্রাম সোডিয়াম রয়েছে। শিশুর হার্টের উন্নয়নে, শিশুর সার্বিক উন্নয়ন আপনার গর্ভাবস্থা থেকেই হয়। ফুলকপি কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস করে হৃদরোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যতদিন বাচ্চা বুকের দুধ পান করবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার খাদ্য তালিকার উপরই নির্ভর করবে। নিজের এবং শিশুর সুস্বাস্থ্যের জন্য খাদ্য তালিকায় ফুলকপি রাখতে পারেন।